আজকে হচ্ছে হাজব্যান্ড এপ্রিসিয়েশন ডে, হাজব্যান্ডদেরকে আজকে প্রশংসা করার দিন। ঘুম থেকে উঠেই ফেসবুকে দেখলাম আর কি, সময় টিভির একটা নিউজে দেখলাম যে আজকে নাকি জামাইদেরকে প্রশংসা করার দিন। তো আজকে থেকে আজকে সারাদিন আমার জামা অনেক মানে প্রশংসনীয় কাজ করছে, যেমন হচ্ছে রান্নাঘরে জানালাটা সে আমাকে পরিষ্কার করে দিছে। এই যে আমার রান্নাঘরে জানালাটা তো অনেক ময়লা ছিল, আমি পরিষ্কার করতেছিলাম না, সবাই কমেন্টও করতো যে রান্নাঘরে জানালাটা ময়লা, পরিষ্কার করো, এটা পরিষ্কার করো না কেন। তা আমি কেন করতাম না, আমার নখ হচ্ছে অনেক বেশি পাতলা, আমি যে যে মানে রান্না বান্না করি, বাসন টাসন ধুই না, এটা মানে কেউ বললে বুঝবে না, আমারটা আমি বুঝি আমি এটা নিয়ে কি পরিমাণ ভোগাভুগি। আমি এই যে নখ গুলাতে মানে আমার দেখেন নখ কিন্তু আমার মাংসের সাথে লাগা, তো হচ্ছে আমি মানে ধরতে পারি না, মানে বুঝাইতে পারতেছেন মানে ধরতে পর্যন্ত পারি না, আমার নখে এত ব্যথা করে, কারণ হচ্ছে যে ভাঙে যে পরে এগুলা কাটি, কাটার পরে সমান করি না, তবে অস্বস্তি লাগে না, তো এখন হচ্ছে নখগুলাতে আমার প্রত্যেকটা নখে ব্যথা লাগে, যেহেতু ভাঙে মানে নখ নাই তারপরেও এইগুলা গিয়া ভাঙে, এই ভিতরে গিয়া ভাঙে, এরকম আর কি আমার নখে একটু সমস্যা। ভাবতেছি একটা নখের ডাক্তার দেখাইতে হবে, তো এটা আমারটা আমি বুঝি আর কি, এটাকে বুঝবে না, তো এর জন্য আমি পরিষ্কার করতাম না। প্লাস হচ্ছে যে বিয়ের বছর তো শাখাটা একটু সাবধানে রাখতে হবে, তো এইখান দিয়ে না হাত ঢুকাইলে যে হয় কি, এভাবে ঘষাঘষি করতে গেলে হয় কি, আমি ট্রাই করছিলাম পরিষ্কার করা, হয় কি যে শাখাটা যা মানে ওইখানে বাড়ি লাগে আর কি, তো আমি একটু ভয় পেতাম জিনিসটা। তো সব মিলা ওই আমার বলছিল যে আমি পরিষ্কার করে দিব, তো প্রত্যেক সপ্তাহ যায় পরিষ্কার করে দিবে দিবে, তো আর করা হইতেছিল না, অবশেষে সে হচ্ছে আজকে করে দিছে। তো আজকে তো তাকে আমার প্রশংসা করতেই হবে, তো যেহেতু সে জানালাটা পরিষ্কার করে দিছে একদম সকাল সকাল, একটা প্রশংসনীয় কাজ করেছে সে। এই যে আমার জানালা ক্লিন, এখন আর কেউ আমাকে নেগেটিভ কমেন্ট করতে পারবে না যে জানালাটা পরিষ্কার করে, জানালাটা পরিষ্কার করে, কেউ আর বলতে পারবে না এটা, জানালা আমার বর্মশে পরিষ্কার করে দিয়ে ফেলছে। টেন টানা আবার আমি যেটা ফেসবুকে দেখছি তার সাথে তখন ওর সাথে বসাচ্ছিলাম আর কি, ওরে দেখাই দিছিলাম যে দেখো আজকে জামাইরে প্রশংসা করার দিন। তারপর সে আবার একটু পরপর শুধু বলে একটা কিছু কইরাই আমার জিজ্ঞেস করে আর কি, এপ্রিসিয়েশন করল না, এপ্রিসিয়েশন করল না। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, আজকে আমাদের বাহিরে যাওয়ারও প্ল্যান আছে। তো যাই হোক, তারপরে যে বের হইলাম সন্ধ্যার দিকে, বিকালবেলা বলছিলাম যে চলো এখন বের হই তাহলে ছবিগুলো সুন্দর হবে, পরে তো অন্ধকার হয়ে যাবে, ছবি তুলতে পারবো না, সুন্দর হবে না, কিন্তু অনেক গরম ছিল তো, আর ওর অনেক গরমও লাগতেছিল, পরে বলতেছিল যে সন্ধ্যা হোক পরে বের হই, নয়তো অনেক বেশি গরম লাগবে, খারাপ লাগবে। তো তারপর সন্ধ্যা সন্ধ্যার দিকে কই আর যাবো, এই ত্রিশাল তো ওইরকম কোনো জায়গা নাই, আসছি ভার্সিটিতে, ভার্সিটিতে এসে এখানে একটু বসছি, আর তাকে তো সবসময় বলতে হয় একটু তাকাও একটু তাকাও, তারপরে তাকায়া মানে সে তাকাইছে, তারপর আমি তার বলছে হয়েছে তাক, আর তোমার তাকাইতে হবে না, মানে সে আমি যখন ভিডিও করি আসে না একটা যে না বউটা আমার ভিডিও করতেছে আমি একটু তাকাই, না না না, তারে আমার বলতে হবে ভাই তাকাও, তারপর গিয়ে তাকায়। যাই হোক, অবশেষে তারপর হচ্ছে আমারও একটু ভিডিও করে দেয়। তো তারপর এখানে বেশিক্ষণ ছিলাম না, একটু খনি ছিলাম, ভার্সিটি মনে হয় খুলে নাই নাকি, মানে ওইরকম মানুষ টানুষ ছিল না আর কি। তো এখন হচ্ছে আমরা ঘুরতেছি আর কি, কিছু কিছু একটা খাবো টাবো, আর মেইন হচ্ছে যে এমনি ঘুরতেছি, আমরা ঘুরবো আর কি, ঘোরার জন্য। তো হচ্ছে আমার এই দিক সেই দিক ঘুরাইতেছে, আর এখন আসছে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসটা আছে না, এইখানে আসছে, এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আমি তো অত চিনি না, মানে ও যেটা বললো আর কি। তো এইখানে আসছে, এখানে হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো এইটাই খুঁজতেছিল আর কি, ও বলতেছিল যে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হওয়ার কথা ছিল, তো এটা গিয়ে দেখে আসি হয়েছে কিনা বা কোনো কিছু খাবার টাবার পাওয়া যাবে কিনা। পরে আমরা যে এটাতে আসছে আর কি, তো এইটা থেকে আমরা হচ্ছে যাই অর্ডার দেই, ছিল না মানে নতুন, তো একদমই নতুন, মানে এখনও অনেক কাজ টাজ তাদের এখনও অনেক বাকি আছে। তো তারপর আমরা কোল্ড কফি অর্ডার দিছি, কোল্ড কফিটা ছিল, আমরা চিকেন বল, তারপর হচ্ছে আর একটা কী জানি খাইতে চেয়েছিলাম, ও পাস্তা, তারপর তারা বলতেছে এই দুইটা নাই গা, ও ফালুদা খাইতে যেছিলাম, ভুল বলছি, ফালুদা জিজ্ঞেস করছি, পাস্তা জিজ্ঞেস করছি, চিকেন বল জিজ্ঞেস করছি, কোনোটাই নেই। তো পরে জিজ্ঞেস করলাম কফি টফি হবে কিনা, পরে বললো যে হ্যাঁ কফি হবে। তো পরে আমরা যেহেতু গরম, পরে দুইজনই কোল্ড কফি খাইছি, তবে কফিটা মজা ছিল, ভালোই লাগছে। আর ওইখানে লাইটিংয়ের ব্যবস্থাটা আমার আবার ভালো লাগে নাই, মানে হচ্ছে মাথা আমার ঘুরাইতেছিল, এক একবার এক একটা লাইটিং হইতেছিল, সবাই তো ওইটাতে আমরা অভ্যস্ত না, মানে স্থির ছিল না লাইটিংটা, লাইটিংটা হচ্ছে যে মানে এক একটার পর একটা যে লাইটিংগুলো হয় না ওইগুলো আর কি, স্থির লাইটিংটা দরকার আর কি, আমার মনে হয় আমার লাইটিংটা আমার ভালো লাগে না, একটু পরপরে চেঞ্জ হতেছিলো, আমার খুব খারাপ লাগতেছিল। যাই হোক, তো আর হচ্ছে যে আমরা অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, কারেন্ট চলে গেছিলো আর কি, তো কারেন্ট যাওয়াতে আবার কফি দিতে পারতেছিল না, পরে আমরা অপেক্ষা করতেও ভালো লাগতেছিল না, উইঠা আইসা পড়তেছিলাম, তো আমরা বলতেছি যে আমরা জায়গা, পরে আবার লোকেরা বলতেছিলো আর কি, তাদের বিহেভিয়ার আবার অনেক ভালো ছিল, তারা বলতেছিল যে যেহেতু কোল্ড কফি খাইতে পারছেন না, কারেন্ট নাই, আমরা তো ব্লেন্ডার করতে পারতেছি না, কোল্ড কফিটা তো ব্লেন্ড করতে হবে, তো আপনাদেরকে তাহলে একটা হট কফি দিই। পরে আমরা না করছি যে না, এখন তো গরম, আমরা ঠান্ডা রেখে খাইতে চাইছি, সমস্যা নেই, আমরা আরেকদিন আসবো না। পরে আমরা একদম বের হয়ে পড়তেছি, তখনই আর কি কারেন্টটা এসে পড়ছে, তো পরে আবার বসছি,
গানটা আসার পরে তো পরে আর কি তারা আবার তাড়াতাড়ি বানায় দিছে, তো কফিটা আবার ভালোই লাগছে। তো এখান থেকে খায় এখন আমার জামাই হচ্ছে উল্টা পাল্টা ঘুরতেছে, অনেক ভালো লাগছে অনেক। এই প্রথমবার আমরা এরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরতেছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করছে অনেকক্ষণ। তো সব তো আর রেকর্ড করার প্রবলেম, মানে প্রবলেম বলতেছি মানে মানে রেকর্ড করা হয়েছে না, কারণ গাড়িতে বৈশা ভিডিও করাটা একটু টাফই, প্রবলেম হয়ে যায়। তো একটু একটু ক্লিপ নিছি আমি আমি আর কি। তো এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে আমার ঘুরে অনেক অনেক অনেক, আর অনেক ঠান্ডা বাতাস ছিল, খুব ভালো লাগছে। আসছি মাত্র বাসায়, তো মোটরসাইকেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে। কিন্তু বাতাসে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, চুল একদম ইলুমিলু হয়ে গেছে, আর বাতাসটা খুব ভালো লাগছে আমার, অনেক ভালো লাগছে অনেক। মানে বিয়ের পরে এই প্রথমবার আমরা এতক্ষণ মানে কোনো উদ্দেশ্যহীনভাবে গন্তব্যহীনভাবে আমরা ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে। কিন্তু আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, হেলমেট নেওয়া যায় না, কারণ আমরা যে এতক্ষণ ঘোরাঘুরি করবো এরকম কোনো প্ল্যান ছিল না, হুট করে ও এরকম অনেকক্ষণ ঘোরাঘুরি করবো আর কি। তো আমার কান টান ঝনঝন ঝনঝন করতেছে বাতাসে, কেমন একটা লাগতেছে, মনে হচ্ছে আমি কুমার মধ্যে আছি, কানের মধ্যে কোনো মানে কানের মধ্যে আমার কোনো অনুভূতি কাজ করতেছে না। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।